পড়ো। হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ইতিহাসের একাদশ শ্রেণী তৃতীয় অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশান বেলটা অন করে দিও। তোমরা ভিডিও শেষে নিশ্চয়ই নোটটা দেখতে পাবে, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আমি আগে দিয়েছিলাম রোমান ও গুপ্ত সাম্রাজ্যের সাদৃশ্য, এখন এর বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করে দিচ্ছি, বাকিটা নোট থেকে দেখে নিও। উত্তর হচ্ছে, কোশ্চেন হচ্ছে রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বৈসাদৃশ্য আলোচনা করো। উত্তর, প্রাচীন যুগের সাম্রাজ্য হিসাবে ইউরোপের রোমান সাম্রাজ্য এবং ভারতের গুপ্ত সাম্রাজ্যের মধ্যে কিছু কিছু বিষয়ে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সাম্রাজ্যের আয়তনের পার্থক্য। এক, রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সাম্রাজ্য। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পূর্বে রোমান সাম্রাজ্য যখন চূড়ান্ত সীমায় বিরাজ করছিল, তখন রোমান সাম্রাজ্যের সীমানা দক্ষিণ এবং পশ্চিম ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা পর্যন্ত প্রসার লাভ করেছিল। ফলে সুশাসনের প্রয়োজনে সম্রাট কনস্টান্টাইন 330 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলে রোমান সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠা করেন। কিন্তু রোমান সাম্রাজ্যের তুলনায় ভারতের গুপ্ত সাম্রাজ্যের আয়তন ছিল খুবই কম। ভারতের সর্বত্র গুপ্ত রাজারা প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 রাজ্যকে পরাজিত করলেও উপলব্ধি করেছিলেন যে সেখানে দীর্ঘদিন গুপ্ত শাসন বজায় রাখা সম্ভব নয়। সেই জন্য তিনি দাক্ষিণাত্য রাজাদের আনুগত্য লাভ করেই তাদের রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। পরে সেকেন্ডটা কি, স্থায়িত্বের পার্থক্য। রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসের দীর্ঘস্থায়ী সাম্রাজ্য। এই সাম্রাজ্য প্রায় 800 অস্তিত্বশীল ছিল। 753 খ্রিস্টপূর্বাব্দে রোমান নগরীর প্রতিষ্ঠার পর তাকে কেন্দ্র করে যে সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল তা 476 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্তিত্বশীল ছিল। অপরদিকে রোমান সাম্রাজ্যের তুলনায় গুপ্ত সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল অনেক কম। এই সাম্রাজ্য 275 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং আনুমানিক 550 খ্রিস্টাব্দ নাগাদ এর পতন ঘটে। অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য মাত্র 200 বেশি কিছু সময় স্থায়ী হয়েছিল। সুতরাং স্থায়িত্বের দিক থেকে এদের মধ্যে পার্থক্য ছিল। আর তৃতীয় কি, সামাজিক উদারতায় পার্থক্য। রোমান যুগে শ্রেণীবিভক্ত সমাজে প্লেবিয়ান নামে সাধারণ মানুষ এবং ক্রীতদাসরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। তারা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পত্তি ভোগদখল, সরকারি উচ্চপদ, রাজনৈতিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু ভারতে গুপ্তযুগের সমাজ সেই তুলনায় অনেক উদার ছিল। এ যুগে সামাজিক ভেদাভেদ হ্রাস পেয়েছিল এবং বর্ণপ্রথার অস্তিত্ব থাকলেও তা বিশেষ কঠোর ছিল না। বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে সামাজিক ও বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। নিম্নবর্ণের মানুষও বিভিন্ন অধিকার ভোগ করত, যেখানে রোমে সব বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করতে পারত না, কিন্তু গুপ্ত যুগে পারত।
এই দিক দিয়ে পার্থক্য ছিল। চতুর্থ কি প্রজাতান্ত্রিক শাসনে পার্থক্য। রোমান সাম্রাজ্যে স্বৈরাচারী রাজতন্ত্রের অস্তিত্ব থাকলেও বিশেষ সময়ে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। অভিজাততান্ত্রিক রোমান প্রজাতন্ত্র ক্রমে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের চরিত্র লাভ করেছিল। অবশ্য পরবর্তীকালে জুলিয়াস সিজার 59-44 খ্রিস্টপূর্বাব্দ এই প্রজাতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেন, কিন্তু ভারতে গুপ্তযুগে প্রজাতান্ত্রিক শাসনের কোনো অস্তিত্বই লক্ষ্য করা যায় না। এখানে নির্ভেজাল স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। পরের পয়েন্ট, আইনবিধি সংক্রান্ত পার্থক্য। রোমান প্রজাতন্ত্রে যেসব আইনকানুন প্রচলিত ছিল তা পরবর্তী দীর্ঘ সময় ধরে ইউরোপীয় আইনবিধিকে প্রভাবিত করেছিল, কিন্তু ভারতে গুপ্তযুগে এইরূপ কোনো উন্নত আইনবিধির প্রচলন ঘটেনি বা তা পরবর্তীকালে ভারতীয় আইনবিধিকে প্রভাবিত করেনি। পরেরটা কি বিজ্ঞানের অগ্রগতিতে পার্থক্য। রোমান যুগে রাজনীতি, সমরবিদ্যা, শিল্পকলা প্রভৃতি বিভিন্ন বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার ফলে বিজ্ঞানের চর্চা ব্যাহত হয়েছিল। এ যুগে বড় প্লিনি, সেনেকা, গ্যালেন প্রমুখ বিজ্ঞানী হিসাবে সামান্যই প্রতিভার পরিচয় দিতে পেরেছিলেন, কিন্তু ভারতে গুপ্তযুগে বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন চিকিৎসাবিদ্যা, ধাতুশিল্প, রসায়নবিদ্যা, গণিত, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত প্রমুখ বিজ্ঞানী গুপ্তযুগে অসাধারণ বৈজ্ঞানিক প্রতিভার পরিচয় দিয়েছিল। সুতরাং বিজ্ঞানের দিক দিয়ে গুপ্তযুগ বিজ্ঞান চর্চার দিক দিয়ে রোমান যুগের থেকে অনেক এগিয়ে ছিল। পরেরটা কি দাসপ্রথার ব্যাপকতায় পার্থক্য। রোমান সাম্রাজ্য ক্রীতদাসপ্রথা অত্যন্ত ব্যাপক আকার ধারণ করেছিল। সাম্রাজ্যে বসবাসকারীদের একটি বড় অংশ ছিল ক্রীতদাস। খ্রিস্টীয় প্রথম শতকে রোমান নগরীর 40% এবং সমগ্র রোমান সাম্রাজ্যের 20% ছিল ক্রীতদাস। এদের মুক্তির উপায় ও বিশেষ ছিল না, কিন্তু গুপ্তযুগে ভারতের দাস ব্যবস্থা রোমান সাম্রাজ্যের মতো এতটা ব্যাপক ছিল না। ভারতে দাসদের অধিকাংশই গৃহভৃত্য হিসাবে কাজ করত, তাদের মুক্তির বিষয়েও নিয়ম উদার ছিল। সুতরাং রোমান ও গুপ্ত সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্যই বেশি দেখা যায়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ অবশ্যই সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই।